एवरीवन, आज के আমরা চিকেনের দুটো রেসিপি শিখব, পর্দা বিরিয়ানি আর শাহী চিকেন। প্রথমে আমরা পর্দার জন্য একটা সফট ডো বানিয়ে নিব। এর জন্য আমরা আগে থেকে 1 চামচ ইস্ট কে ঈষৎউষ্ণ 1 গ্লাস গরম জলে ভিজিয়ে রেখে দেব। 10 মিনিট পর তা দিয়ে 1 কাপ আটা ও 1 কাপ ময়দাকে মেখে নেব। একই সাথে আমরা বিরিয়ানির জন্য চাল ভিজিয়ে দিয়েছি, সাথে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিয়েছি, আলু ভেজে নিয়েছি, বিরিয়ানির চিকেনকে লবণ হলুদ দই দিয়ে ম্যারিনেট করে নিয়েছি, সাথে কিছু বাটা মশলা আর গুঁড়ো মশলাও রেডি করে নিয়েছি। এখন আমরা বিরিয়ানির জন্য ভাতটা রেডি করব, আর অন্যদিকে শাহী চিকেনের চিকেনগুলোকে ভেজে নেব। আমরা হাঁড়িতে জল নিয়ে তাতে গোটা গরম মশলা, তেজপাতা দিয়ে 1 চামচ তেল আর 1 চামচ নুন দিয়ে জলটাকে ভালো করে ফুটতে দেব। অন্যদিকে তেল গরম হলে আমরা চিকেনের পিসগুলোকে ভেজে নেব। জল ফুটে আসলে আমরা সেই আগের থেকে ভেজানো বাসমতি চালটাকে জলের মধ্যে দিয়ে দেব। চিকেনের পিসগুলো ভেজে এইভাবে একটা পাত্রে তুলে নিতে হবে। অন্যদিকে ভাতটা একটু খেয়াল করব যেন একটু শক্ত থাকে, সেই অবস্থায় আমাদেরকে নামিয়ে নিতে হবে। এরপর আমরা বিরিয়ানির চিকেন রেডি করব। 2 চামচ সরষের তেলে ম্যারিনেটেড চিকেন পিসেসগুলো দিয়ে দেব, সাথে দেব 1 চামচ পেঁয়াজের বেরেস্তা, 1 চামচ আদা লঙ্কা বাটা, 1 চামচ রসুন বাটা। ভালোভাবে নেড়েচেড়ে এর মধ্যে আগের থেকে ভেজে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দেব। পেঁয়াজের বেরেস্তার আমরা পেস্ট বানিয়ে নিয়েছি, সেই পেস্টটাও 1 চামচ দিয়ে দেব। মাংসটাকে ভালোভাবে কষে নিয়ে তার মধ্যে দিব 2 চামচ বা 3 চামচের মতন কাজু বাটা। এই সময় কিন্তু আমরা ফ্লেমটা কম রাখব। মাংসটাকে ভালোভাবে কষে নিয়ে তার মধ্যে একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিব যাতে রং আসে, আর দিব 1 চামচের মতন বিরিয়ানি মশলা। আমরা কিন্তু আজটা এই সময় লো ফ্লেমেই রাখব। ম্যারিনেশনে যেহেতু লবণ ছিল তাই আমরা অল্প একটু লবণ অ্যাড করলাম শুধুমাত্র মশলাটাকে ভালো করে কষানোর জন্য, আর দিব 1 চামচ চিনি। ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিব। মশলা থেকে তেল ছেড়ে আসলে আমরা 1 কাপের মতন জল দিয়ে দিব, ঢাকা দিয়ে একটু ফুটতে দেব। আস্তে আস্তেই আমরা মাংসটা রান্না করব। অ্যাড করে দিচ্ছি বিরিয়ানি পাউডার, 1 চামচ ঘি। মাংস আমাদের হয়ে গেছে তাই আমরা এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে গ্যাসটা অফ করে দেব। অন্যদিকে কিন্তু আমরা ভাতটাকে এইভাবে থালাতে ছড়িয়ে ঠান্ডা হতে দিব। যতক্ষণ এগুলো ঠান্ডা হচ্ছে আমরা শাহী চিকেন রান্না শুরু করব। একটা বাটিতে 1 চামচ করে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো নিয়ে তাকে সামান্য জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিব। আমরা সেই মাংস ভাজা কড়াইটা ইউজ করছি। সেই কড়াইয়ের মধ্যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে দুটো টমেটো কুচি দিয়ে দিলাম, তাতে দিলাম সেই মশলার পেস্ট, সাথে দিব কাজু বাটাটা, আর দিব আদা রসুন লঙ্কার পেস্ট, দিব আগের থেকে বেরেস্তার যে পেস্ট বানিয়েছিলাম সেই পেস্টটা। মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষে আসলে তার মধ্যে সেই ভাজা চিকেনের পিসগুলো আর আলু যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দেব। মাঝে মাঝে ঢাকা দিয়ে দিয়ে আমরা এগুলোকে কষাবো, ফ্লেমটা একটু কমই রাখবো। মাংসটা ভালোভাবে কষে গেলে তবে তার মধ্যে আমরা গরম জল অ্যাড করে দেব। ঝোলটা যেরকম তোমাদের প্রয়োজন সেই অনুযায়ী দিবে। ঝোলটা ফুটে আসলেই আমরা ঢাকা দিয়ে দিব, আর মাঝে মাঝে ঢাকা সরিয়ে সরিয়ে নেড়ে দেখে নিব মাংসটা আমাদের রেডি হয়েছে কিনা। হয়ে গেছে রেডি আমাদের শাহী চিকেন। এরপর আমরা পর্দা বিরিয়ানির ফাইনাল স্টেপে চলে আসব। আমরা যে পর্দার জন্য আটাটা মেখে রেখেছিলাম ইস্ট দিয়ে মাখার জন্য সেটা একটু ফুলে যাবে, একটু নরমও হয়ে যাবে। আমরা একটু আটা বা ময়দা ছিটিয়ে সেটাকে ভালো করে শক্ত করে নেব। আটাটাকে একটু ভালো মেখে নিয়ে একটা বড় রুটি বানাবো পর্দার জন্য। রুটিটা বড় হওয়ায় আমি আমার রান্নাঘরের প্ল্যাটফর্মটাকে ইউজ করেছি,
রুটি বেলার জন্য। একটা ননস্টিকের কড়াইয়ে অয়েল ব্রাশ করে তার মধ্যে একটু কালো জিরে ছিটিয়ে আমি সেই বেলে রাখা রুটিটাকে প্লেস করে দেব। এমনভাবে প্লেস করব যেন সেটা কড়াইয়ের শেপ নেয়। এরপর আমরা বিরিয়ানির লেয়ারিং স্টার্ট করব। আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে অল্প কিছু বেরেস্তা আর কাজু ভাজা ছড়িয়ে তার মধ্যে ভাতের একটা লেয়ার দিব। তার উপর দিয়ে দেবো মাংসের একটা লেয়ার। এটা আমরা বিরিয়ানির যে মাংস বানিয়েছিলাম সেই মাংসটা। আবার দিয়ে দেবো ভাত, এটার এক লেয়ার আমরা দিব। আবার একটু বেরেস্তা ছড়িয়ে দেব, কাজু ভাজা। আমরা একটু ফুড কালার ইউজ করেছি, সামান্য একটু ফুড কালার জলের মধ্যে ভিজিয়ে নিয়ে সেটা একটু ছড়িয়ে দিচ্ছি। ভাতের আরেকটা লেয়ার দিয়ে দিব, দিয়ে দিব অবশিষ্ট মাংসগুলো। এটা সেই বিরিয়ানির মাংস। এই সময় আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে বিরিয়ানির ভাতটা আর মাংসটা যেন সম্পূর্ণভাবে ঠান্ডা থাকে। ভাতগুলো দেব, আমরা কিন্তু খেয়াল রাখবো গোটা গরম মশলাগুলো যেন না পড়ে। লেয়ারিং কমপ্লিট হলে আমরা আস্তে আস্তে করে পর্দাটাকে মুড়িয়ে দিব। এই সময় খুব কেয়ারফুলি করতে হবে, পর্দাটা হয়তো ছিঁড়ে যেতে পারে, তাই সাবধানে করতে লাগবে। খুব আস্তে আস্তে করতে লাগবে যেন পর্দাটা পুরোপুরি জোড়া লেগে যায়। এবং গ্যাসে একদম লো ফ্লেমে ঢাকা দিয়ে আমরা 20 মিনিটের জন্য এটাকে বসিয়ে দেব। মাঝে মাঝে অবশ্যই চেক করে নেব আর পাল্টে অপর পিঠেও 10 মিনিটের জন্য রেখে দেব। হয়ে গেছে আমাদের পর্দা বিরিয়ানি রেডি। গরম গরম সার্ভ করব পর্দা বিরিয়ানি আর শাহী চিকেন। দেখুন কি সুন্দর হয়েছে বিরিয়ানি। পর্দার ভিতর থেকে বিরিয়ানি বেরিয়ে আসলে খুব সুন্দর লাগে দেখতে। আমাদের এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের এই ভিডিওটা লাইক শেয়ার এন্ড কমেন্ট করবেন। আর চ্যানেলে আরও নতুন ভিডিও দেখতে হলে কমেন্ট করে আমাদেরকে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটিকে। থ্যাংক ইউ।